আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে হচ্ছে কি 8 রমজান। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। অনেকেই একটু আগে শুনেছি তোমরা অনেকেই 8টা রোজাই রেখেছো। তো যারা রেখেছো তাদেরকে তাদের জন্য শুভকামনা। যারা রাখতে পারোনি তারা চেষ্টা করবে রোজা রাখার জন্য। এটা হচ্ছে একটা প্র্যাকটিস তোমাদের জন্য। তোমরা এখনো ছোট বাচ্চা, এখনো তোমরা একদম ওরকম ধরা বাঁধা তোমাদের রাখতে হবে তা না, তবে আমাদের আমরা প্র্যাকটিস করতে করতে শিখি, রাখাটা আস্তে আস্তে আমাদের আয়ত্তে আসবে। ছোট কাল থেকে যদি আমরা একটু একটু প্র্যাকটিস করি। আমরা আমিও কিন্তু ছোটবেলায় কি করতাম, তোমাদের মতো থাকতে আমরা কি করতাম, প্রতিযোগিতা দিতাম কে কতটা রোজা রাখতে পারে। শুধু রোজা রাখলে হবে না, আমাদেরকে কি করতে হবে, যারা মুসলমান আছে নামাজ নামাজও পড়তে হবে, রেগুলার 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। নামাজ তো মেইন, নামাজও আদায় করতে হবে। কোরআন অর্থসহ অর্থসহ পড়ার চেষ্টা করবে। আজকাল কিন্তু অর্থসহ কোরআন শরীফ আছে, অর্থ অর্থ আছে, অর্থসহ আলোচনা করার চেষ্টা করবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ অর্থ একদম উচ্চারণ সহ আছে, সুন্দর করে আছে। আবার কোরআন শরীফের একদম অ্যাপস আকারেও পাওয়া যায়, অ্যাপস আছে না মোবাইলে, অ্যাপস ডাউনলোড করেও কিন্তু রাখা যায়, ওখান থেকেও কিন্তু তেলাওয়াত করা যায়, ঠিক না? হ্যাঁ, অনেক ধরনের অ্যাপস আছে, আলাদা আলাদা করে সোরার অ্যাপস আছে, আবার পুরো 30 পারার অ্যাপস আছে, আছে না? Yes ma'am. আচ্ছা শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা গত ক্লাসে ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটু আগে তোমাদেরকে চ্যাট বক্সের মধ্যে কি করেছি, আউটপুট ডিভাইস সম্পর্কে লিখতে বলেছি। তো তোমরা অনেকেই বেশ ভালো আউটপুট ডিভাইস গুলোর নাম লিখেছো, বানানো শুদ্ধ করেছো, অনেকেই শুদ্ধ করতে পারোনি, তো মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করতে করতে আমরা শুদ্ধ লিখবো, ঠিক না? ইনপুট ডিভাইস, কারণ স্ক্যানারের মাধ্যমে কি যায়, স্ক্যানারের মাধ্যমে হুবহু একটা কি লিখিত বিষয় বা যে একটা ছবি হুবহু কম্পিউটারের ভেতরে কি তথ্য আকারে প্রবেশ করানো যায়, ইনপুট হিসেবে প্রবেশ করানো। এই কারণে স্ক্যানার হচ্ছে কি ইনপুট ডিভাইস, স্ক্যানার আউটপুট ডিভাইস নয়, ঠিক আছে? আর মাল্টিমিডিয়া বানানটাও তোমরা ভুল করেছিলে, অনেকে এম এ এল মাল্টি আই টি এম ই ডি আই এ লিখেছ, আসলে মাল্টিমিডিয়া হচ্ছে এম ইউ এল। তো ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে দেখি নতুন পাঠ কি আছে। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে কি দেখতে পাচ্ছ, এটা ছবিতে কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মেমোরি ডিভাইস। এই মেমোরি ডিভাইসটা কোথায় আছে, এই মেমোরি ডিভাইস কোথায় আছে, কম্পিউটারের কোথায় থাকে একটু ছবিতে দেখো তো, মেমোরি ডিভাইসটা কোথায় আছে, কম্পিউটারের ভিতরে। এটা কম্পিউটারের ভিতরে কোথায় আছে, মাদারবোর্ডে আছে, মাদারবোর্ডে। এটার নাম হচ্ছে কি, মাদারবোর্ড। এটার নাম হচ্ছে কি, মেমোরি ডিভাইস, র্যাম, র্যাম। তাহলে এটা কোন ধরনের ডিভাইস, মেমোরি ডিভাইস, মেমোরি ডিভাইস। এটা মাদারবোর্ডে আছে। একজন বলছো যে মাদারবোর্ডটা কি, কম্পিউটারের মধ্যে কতগুলো যন্ত্রপাতি কে একটা বোর্ডের মধ্যে কি করেছে, সেটিং করে রেখেছে একসাথে। কম্পিউটার যখন নতুন নতুন মানে বের হয় তখন কিন্তু এইরকম করে, এই যে অনেকগুলো যন্ত্রপাতি এখানে দেখতে পাচ্ছ না, একটা বোর্ডের মধ্যে আছে, তার মধ্যে র্যামও আছে, তার মধ্যে র্যামও আছে। এখন কথা হচ্ছে আগে এই ডিভাইস গুলো বোর্ডের মধ্যে ছিল না, তো বোর্ডের মধ্যে ছিল না কি, কোথায় ছিল, এইগুলো আলাদা আলাদা করে তার দিয়ে কম্পিউটারের মধ্যে ছিল, এই কারণেই তো কম্পিউটারের আকার অনেক বড় ছিল। তাহলে এখানে অনেকগুলো যন্ত্রপাতি একটা ডিভাইসের মধ্যে কি করেছে, প্রেস করে রেখেছে, তার মধ্যে র‍্যাম আছে,
মাইক্রোপ্রসেসর আছে, চিপসেট আছে, অনেকগুলো আছে, তারপরে তোমার ইয়ে আছে, সাউন্ড কার্ড আছে, ভিডিও কার্ড আছে, এরকম আরো আছে। আর একটু বড় হলে ক্লাস সেভেনে গেলে এই সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারবে। তো আপাতত আমরা র্যাম নিয়ে আলোচনা করছি, র্যামটা কোথায় আছে? এগুলো হচ্ছে মাদার বোর্ডে আছে, এটুক জানো। তাহলে আজকে আমরা র্যাম সম্পর্কে জানবো, মেমোরি ডিভাইস সম্পর্কে জানবো। আচ্ছা আর কি সম্পর্কে জানবো একটু দেখি, এটা কি ম্যাম? সিডি। এটা কি দেখো তো, এটা কি হার্ড হার্ড ড্রাইভ ডিস্ক ম্যাম? হার্ড হার্ড ড্রাইভ হার্ড হার্ড ডিস্ক হার্ড ডিস্ক এটা কিন্তু মাদার বোর্ডের সাথে না, হার্ড ডিস্ক কিন্তু মাদার বোর্ডের সাথে না, আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা আলাদা করে থাকে। তাহলে হার্ড ডিস্ক এটা কোন ধরনের ডিভাইস? হার্ড ডিস্ক এর মধ্যে আমি একটু বলি, হার্ড ডিস্ক এর মধ্যে তথ্যকে, মেমোরিতে তো তথ্য থাকে, আমরা যেরকম মগজে মাথার মধ্যে আমাদের মেমোরিতে ব্রেনের মধ্যে সংরক্ষণ করি, ঠিক তেমনি কম্পিউটারে তথ্য উপাত্ত মেমোরিতে সংরক্ষণ থাকে। আর হার্ড ডিস্কেও কি তথ্য সংরক্ষণ থাকে, কিন্তু পার্থক্য আছে দুটোর মধ্যে। তাহলে যেখানে সংরক্ষণ করে রাখা হয় সেটাকে কি বলে? স্টোরেজ ডিভাইস বলে। কম্পিউটারের যে ডিভাইস গুলোতে তথ্য সংরক্ষণ করে রাখা হয় সেগুলোকে শিক্ষার্থীরা কি বলে? স্টোরেজ ডিভাইস বলে, স্টোরেজ ডিভাইস বলে। তাহলে মেমোরিতেও তো তথ্য থাকে, তাই না? Yes ma'am, মেমোরিতেও তো তথ্য থাকে। তাহলে মেমোরিকে কেন স্টোরেজ ডিভাইস? মেমোরিতেও কিন্তু তথ্য রাখা হয়। তাহলে আমরা এখন জানবো আসলে এটাকে স্টোরেজ ডিভাইস কেন বলছি, আর হার্ড ডিস্ক কেন স্টোরেজ ডিভাইস, আর মেমোরি কেন বলছি আমরা ওটাকে, সংরক্ষণ স্মৃতি 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 কেন বলছি। আচ্ছা দেখা যাক শিক্ষার্থীরা মনে রাখার। আচ্ছা দাঁড়া, তাহলে আমরা আলোচনা করবো পার্ট চার, আমরা এগুলাই আসলে জানবো, পার্ট চার, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আর হার্ড ডিস্ক ছাড়া কি আরো কোন স্টোরেজ ডিভাইস আছে? হার্ড ডিস্ক ছাড়া আছে, কিন্তু অনেক কিছুই জানো। এই যে মেমোরি এবং স্টোরেজ ডিভাইস, আজকে আমরা এগুলা সম্পর্কে জানবো শিক্ষার্থীরা। কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি, এই মেমোরি সম্পর্কে আমরা জানবো। র্যাম কেন অস্থায়ী মেমোরি আমরা তা বলতে জানবো। স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ডিস্কের ভূমিকা, স্টোরেজ ডিভাইস হিসেবে সিডির ভূমিকা, স্টোরেজ ডিভাইস হিসেবে পেন ড্রাইভের ভূমিকা কি তা তোমরা বর্ণনা করতে পারবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে চলো, এটা কি আব্দুল্লাহ তোমার ওখানে কিন্তু সাউন্ড হচ্ছে অডিওতে? আচ্ছা এখানে আমাকে বলো তো, এটা কি র্যাম বলছি না, RAM, এটা মেমোরি ডিভাইস তাই তো? মেমোরি ডিভাইস। তাহলে অনেক ধরনের RAM আছে, শুধুমাত্র তোমরা এখনো ছোট, তোমরা এতটুকু মনে রাখো এটা RAM, এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে DDR RAM, DDR 2 RAM, DDR 3 RAM, DDR 4 RAM, জাস্ট এতটুকু মনে রাখো, আর কিছু করার দরকার নেই, এতটুকু মনে রাখো। এবং দেখো এটা হচ্ছে কি কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে তথ্য উপাত্ত জমা করে রাখা, জমা করে রাখা যায়। একটু নোট একটু লিখো তো, একটু লিখো CW খাতার মধ্যে লিখো, RAM কেন গুরুত্বপূর্ণ, RAM কেন গুরুত্বপূর্ণ? কারণ RAM এ তথ্য উপাত্ত জমা করে রাখা হয়, ঠিক আছে? RAM এ তথ্য উপাত্ত জমা করে রাখা হয়, এই কারণে RAM খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি, RAM কেন গুরুত্বপূর্ণ? কারণ RAM এ আমরা যখন কম্পিউটারে ইনপুট ডিভাইস দিয়ে কোনো কিছু তথ্য কম্পিউটারে প্রবেশ করাই, তখন সেগুলো কোথায় গিয়ে জমা হয়? RAM এ গিয়ে জমা হয়। আবার প্রসেসর, আবার প্রসেসর যখন RAM থেকে তথ্য নিয়ে প্রসেসিং করে, তারপর সেগুলো কোথায় জমা হয়? RAM এ জমা হয়। তাহলে RAM এ দুই দিক থেকে তথ্য আসে, RAM এ
দুই দিক থেকে তথ্য আসে কোথা থেকে আসে কোথা থেকে আসে কোথা থেকে আসে কোথা থেকে আসে এক নাম্বার প্রসেসর থেকে দুই নাম্বারে আর এক নাম্বারে কোথা থেকে আসে ইনপুট ডিভাইস থেকে ইনপুট ডিভাইস থেকে ইনপুট ডিভাইস থেকে একটা হচ্ছে ইনপুট ডিভাইস থেকে আসে আর একটা হচ্ছে প্রসেসর থেকে আসে আরো আছে আরো আছে কিন্তু আরো কোথা থেকে আসে স্টোরেজ ডিভাইস থেকেও কিন্তু আসবে স্টোরেজ ডিভাইস থেকেও কিন্তু আমরা যদি কোনো কিছু ওপেন করি তাহলে সেটা প্রথমে র‍্যাম এ এসে জমা হয় বুঝতে পেরেছো তাহলে এখন বলো র‍্যাম কেন গুরুত্বপূর্ণ কারণ র‍্যাম এ তথ্য উপাত্ত জমা করে রাখা যায় আর জমা করে রাখে বলেই তো এটাকে কি বলে মেমোরি বলে র‍্যাম মেমোরি বলে জমা করে রাখতে পারে বলে মেমোরি স্মৃতি স্মৃতি মেমোরি এখন দেখো এখানে শুধু এমনে জমা করে রাখে না ক্রম অনুসারে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এইভাবে সিরিয়াল করে রাখা যায় সিরিয়াল করে রাখাকে কি বলে ক্রমানুসারে রাখা সাজানো সাজানো থাকে ক্রমানুসারে রাখা যায় একটু সিডাব্লিউ কথা লিখো তো ক্রমানুসারে কথাটা লিখো ক্রমানুসারে ক্রমানুসারে লিখো তাহলে র‍্যাম এর মধ্যে তথ্য উপাত্ত কিভাবে রাখা যায় ক্রমানুসারে রাখা যায় আচ্ছা তাহলে আমরা র‍্যাম সম্পর্কে জানতেছি না র‍্যাম সম্পর্কে জানছি না একটু একটু করে যখন খুশি যে কোনো জায়গায় বলনি কা প্লিজ ক্রমানুসারে র‍্যাম এ তথ্য উপাত্ত রাখা যায় সিরিয়াল করে রাখা যায় আর কি তুমি যখন একটার পর একটা ইনপুট ডিভাইস দিয়ে তথ্য কম্পিউটারে প্রবেশ করাবে তখন সেগুলো একটার পর একটা সিরিয়াল করে থাকবে র‍্যাম আগে পরে হবে না যেটা তুমি আগে রেখেছো সেটা আগে থাকবে যেটা তুমি পরে রেখেছো সেটা পরে থাকবে এটাই হচ্ছে কথা বুঝাতে পারলাম yes ma'am ওকে এবার এবার কি যখন খুশি যে কোনো জায়গা থেকে তথ্য উপাত্ত নেওয়া যায় কোথায় র‍্যামে র‍্যাম এর যে কোনো জায়গা থেকে তথ্য উপাত্ত যখন খুশি নেওয়া যায় এই জন্যই র‍্যাম র‍্যাম বলা হচ্ছে আগের তথ্যের উপর নতুন তথ্য রাখা যায় তখন আগের তথ্য মুছে যায় এই জন্য এটাকে কি বলে এখানে তথ্য উপাত্ত রাখা যায় সাময়িক ভাবে সাময়িক মানে কথাটা বুঝো সাময়িক মানে অল্প সময়ে সাময়িক মানে পার্মানেন্টলি না পার্মানেন্ট না স্থায়ী না অল্প সময়ের জন্য রাখা যায় সাময়িক মানে কি অল্প সময়ের জন্য তথ্য এখানে রাখা যায় অর্থাৎ এখানে তথ্য উপাত্ত স্থায়ী থাকে না তাহলে সিরিয়াল করে তথ্য থাকবে এক তথ্যের উপর অন্য তথ্য রাখা গেলে আগের তথ্য কি হবে মুছে যাবে বুঝাতে পারলাম র‍্যাম সম্পর্কে yes ma'am আচ্ছা এখন শিক্ষার্থীরা দেখো র‍্যাম র‍্যাম তাহলে মাদারবোর্ডের মধ্যে আছে না স্লটে মাদারবোর্ডের স্লটের মধ্যে র‍্যাম দেখতে পাচ্ছো আমি কি ভিডিও রাখা যায় কি yes ma'am আমি কি ভিডিও কেন এই যে ভিডিও তুমি যে একটা ভিডিও ফাইল যদি অন করো তো ওই ভিডিও ফাইলটা র‍্যাম এর মধ্যে অস্থায়ী ভাবে থাকবে না নাহলে এটা অন হচ্ছে কি করে এখন দেখো শিক্ষার্থীরা এই যে মাদারবোর্ডের স্লটে এই যে র‍্যামটা আছে তাহলে র‍্যাম এই যে দেখো এটা কি প্রসেসর এই যে এটা কি প্রসেসর এই যে প্রসেসরের সাথে র‍্যাম এর সম্পর্ক আছে এটা কম্পিউটারের ভিতরে থাকে বলে আমরা বাইরে থেকে দেখতে পাই না মাদারবোর্ডটা কম্পিউটারের ভিতরে না এই মাদারবোর্ডের ভিতরে কি আছে র‍্যাম আছে র‍্যাম আছে এই কারণেই তো আমরা বাইরে থেকে কি র‍্যাম কে দেখতে পাই না কিন্তু আমরা কি করতে পারি জানো একটা কম্পিউটারের ভিতরে একটা স্মার্টফোনের মধ্যে র‍্যাম কত জিবি আছে সেটা কিন্তু আমরা কন্ট্রোল প্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবো এটার কত জিবি র‍্যাম এরকম কিন্তু দেখা যায় তোমরা আরেকটু বড় হলে তোমাদেরকে সেটা আমি দেখাবো কোথায় আজকে আপাতত আমরা এতটুক যাই তো
তাহলে একটা কম্পিউটারের ভেতরে র‍্যাম কোথায় থাকে? মাদারবোর্ডে। আচ্ছা মাদারবোর্ডে র‍্যাম এর সাথে কার সম্পর্ক? র‍্যাম এর সাথে কার সাথে সম্পর্ক? প্রসেসরের। প্রসেসরের সাথে। ভেরি গুড, এই তো তোমরা পেরেছো। প্রসেসরের সাথে সম্পর্ক আছে র‍্যাম এর সাথে। তাহলে প্রসেসর র‍্যাম থেকে তথ্য নেয় কে? প্রসেসর তথ্য নেয়। র‍্যাম থেকে প্রসেসর তথ্য নিয়ে প্রসেসিং করে আবার র‍্যাম এ ফেরত দেয়। ঠিক আছে, প্রসেসর মেমোরি ডিভাইস থেকে, মানে কি র‍্যাম থেকে তথ্য উপাত্ত নিয়ে তার উপর কাজ করে। কাজেই কম্পিউটারে কোনো কাজ করতে হলে তা মেমোরিতে নিয়ে রাখতে হয়। তাহলে র‍্যাম এ না থাকলে প্রসেসর কি তথ্য পাবে? না ম্যাম। নতুন কোন তথ্য যদি প্রসেসর দেখে যে র‍্যাম এর মধ্যে এসেছে, অমনি সাথে সাথে প্রসেসর র‍্যাম থেকে ওই নতুন তথ্যটা নিয়ে প্রসেসিং করবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা র‍্যাম সম্পর্কে আরেকটু জানি। কি জানি দেখো, র‍্যাম তাহলে আইসিটি, আলা পণ্য বানানটা তো ভুল হয়েছে, পণ্য বানানটা ভুল হয়েছে, এটা হবে মর্দুন্ন জফলা। হ্যাঁ, আইসিটি পণ্য, একটু খেয়াল করো। হ্যাঁ, আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র‍্যাম সংযুক্ত থাকে। ঠিক আছে না কথা? Yes ma'am। প্রসেসর প্রাথমিকভাবে র‍্যাম প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রাথমিকভাবে র‍্যাম এ প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রসেসর র‍্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়া যা প্রসেসিং করে। প্রক্রিয়া জাতের ইংরেজি কি? প্রসেসিং করে। প্রসেসিং। প্রসেসর র‍্যাম এর যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে কি বলে? র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিডব্লিউ খাতায় লিখো, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। লিখো তো সিডব্লিউ খাতায়, র‍্যান্ডম এর আর বড় হাতের, অ্যাক্সেস এর এ বড় হাতের, মেমোরির এম বড় হাতের। আর র‍্যাম বানানটা কিভাবে? আর ক্যাপিটাল এ ক্যাপিটাল এম ক্যাপিটাল লিখো। তাহলে প্রসেসর র‍্যাম এর যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে কি বলে? র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে। ঠিক আছে, এখন প্রসেসরের ক্ষমতা, প্রসেসরের ক্ষমতা কি র‍্যাম এর সাথে কিন্তু সম্পর্কিত আছে। র‍্যাম এর সাথে কিন্তু প্রসেসরের ক্ষমতাও আছে। র‍্যাম এর ক্ষমতা সাথে প্রসেসর, প্রসেসরের কাজ, বুঝতে পেরেছ? প্রসেসর আজকাল তো প্রসেসরের সাথে পাল্লা দিয়ে র‍্যাম এর ক্ষমতা বাড়ানো হচ্ছে। কথাটা একটু কঠিন হয়ে গেছে তাই না? প্রসেসরের সাথে পাল্লা দিয়ে র‍্যাম এর ক্ষমতা বাড়ানো হচ্ছে আজকাল। কারণ র‍্যাম যদি প্রসেসরের ক্ষমতা বেশি আছে, র‍্যাম এর ক্ষমতা কম হলে তাহলে তো একসাথে কাজ করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ ওকে, আমি তো এটা মুছলাম। ওকে, এবার তাহলে র‍্যাম এর পূর্ণ রূপ কি? আচ্ছা, আর কারেন্ট যদি চলে যায়, আমরা যদি কোনো র‍্যাম এর তথ্য যদি সংরক্ষণ না করি তাহলে কিন্তু র‍্যাম এর তথ্য মুছে যাবে। বিদ্যুৎ চল সাথে বিদ্যুতের সাথে র‍্যাম এর সম্পর্ক আছে। বিদ্যুতের সাথে কার সম্পর্ক আছে? র‍্যাম এর সম্পর্ক আছে। বিদ্যুৎ চলে গেলে র‍্যাম এর তথ্য মুছে যাবে। বিদ্যুৎ চলে গেলে র‍্যাম এর তথ্য মুছে যায়, এই জন্যই তো র‍্যাম এর তথ্য অস্থায়ী। তা আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি নেক্সট ক্লাসে র‍্যাম এর তথ্য অস্থায়ী কেন, তোমরা আমাকে কি বলবে? বিদ্যুৎ চলে গেলে র‍্যাম এর তথ্য মুছে যায়। ঠিক আছে, এই জন্য
RAM কে অস্থায়ী মেমরি বলে এই জন্য RAM কে অস্থায়ী মেমরি বলে বলে আর এটা কি স্টোরেজ ডিভাইস তাই তো স্টোরেজ ডিভাইস কেন বলো এটা একটা পরিচিত স্টোরেজ ডিভাইস এটা কি এটা এটা কি হার্ড ডিস্ক কম্পিউটারে কোন তথ্য RAM এর তথ্য আমরা সাধারণত কোথায় সংরক্ষণ করে রাখি সেভ করে রাখি কোথায় RAM storage hard disk hard disk hard disk তাহলে যেই ডিভাইসে কম্পিউটারের যেই ডিভাইসে তথ্য উপাত্ত সংরক্ষণ করে রাখা হয় সেই ডিভাইসকে কি বলে স্টোরেজ ডিভাইস বলে আর হার্ড ডিস্ক হচ্ছে একটা পরিচিত স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক হচ্ছে একটা পরিচিত স্টোরেজ ডিভাইস এইখানে যে তথ্য রাখা হয় তা কম্পিউটার বন্ধ করলে অথবা বিদ্যুৎ চলে গেলেও মুছে যায় না হার্ড ডিস্কে কোনো তথ্য সংরক্ষণ করে রাখলে বিদ্যুৎ চলে গেলেও সেগুলো কি হবে না মুছে যায় না এই জন্য হার্ড ডিস্কে কি বলে স্থায়ী মেমরি বলে হার্ড ডিস্কে কম্পিউটারের তথ্য আর হার্ড ডিস্ক কম্পিউটারে হার্ড ডিস্ক ড্রাইভটা কম্পিউটারে স্থায়ী ভাবে লাগানো থাকে হার্ড ডিস্ক ড্রাইভ কম্পিউটারে স্থায়ী ভাবে লাগানো থাকে এটা কিন্তু মাদার বোর্ডের সাথে না আমি আগে থেকে বলেছি এটা আলাদা ভাবে থাকে স্থায়ী ভাবে থাকে আর তবে কিছু কিছু কি আছে এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ আছে এই যে এটা এটা হচ্ছে কি এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ আর স্টোরেজ ডিভাইস কাকে বলে যে ডিভাইসে তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করে রাখা যায় তাকে স্টোরেজ ডিভাইস বলে বলে ঠিক আছে এবার আসো এটা কি এটা কি ক্যাসেট বলে এটা বুঝি ক্যাসেট সিডি ডিভিডি দুই ধরনের সিডি আছে কিছু কিছু সিডি তে তথ্য উপাত্ত রাখা যায় সেগুলোকে পরিবর্তন করা যায় না আর সংরক্ষণ করলেই আর পরিবর্তন করা যায় না আবার কিছু কিছু সিডি আছে কি রিড রাইট পড়াও যাবে আবার ওখানে নতুন লেখাও যাবে সিডির পূর্ণ রূপ কি কম্প্যাক্ট লিখো লিখো কম্প্যাক্ট ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক লিখো কম্প্যাক্ট ডিস্ক তাহলে কম্পিউটারে কি বলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য কি লাগে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য কি লাগে সিডি লাগে না হার্ড ডিস্ক দিয়ে কি নেওয়া যাবে হার্ড ডিস্কটা খুলে খুলে নেওয়া কি সম্ভব ওই জন্য তো সিডি এক কম্পিউটার থেকে লিখো এটা এটা লিখে রাখো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য সিডি দরকার সিডি তে কি করা যায় গান জমা করে রাখা যায় সংরক্ষণ করে রাখা যায় এবং সিডি থেকে গান শোনা যায় মুভি সংরক্ষণ করে রাখা যায় না সিডি তে সিডি তে কোনো কিছু রাখলে তা মুছা যায় না মুছে যায় না তবে তবে বারবার মুছা যায় সেরকম সিডিও কিন্তু আছে কিন্তু এগুলা কতগুলো সফটওয়্যার দিয়ে এইগুলো কাজ করতে হয় যারা খুব বেশি অভিজ্ঞ ওরা এই কাজগুলো করতে পারে অন্যরা পারবে না বুঝতে পেরেছ হ্যাঁ অভিজ্ঞ মানে যারা এক্সপার্ট ওরা করতে পারবে এক্সপার্ট ছাড়া এই কাজগুলো করা যায় না সিডি থেকে কোনো তথ্য মুছে ফেলে নতুন তথ্য দেওয়া এটা সবাই পারে না আর এটা কি বলো পেনড্রাইভ এটা কোন ধরনের পেনড্রাইভ এটা কোন ধরনের পেনড্রাইভ ইউএসবি বলো ইউএসবি পেনড্রাইভ ইউএসবি পেনড্রাইভ পেনড্রাইভকে অন্য নামেও বলে কি নাম জানো ফ্ল্যাশ ড্রাইভ ফ্ল্যাশ ড্রাইভ পেন ড্রাইভ কে অন্য নামেও ডাকে ওটার নাম কি ফ্ল্যাশ ড্রাইভ আচ্ছা পেন ড্রাইভ ছোট পেন কলমের মতো এই জন্য এটার নাম হয়েছে পেন পকেটে নিয়ে ঘোরা যায় এটা বহন করা খুবই সহজ আর পেন ড্রাইভ এর মধ্যে অনেক তথ্য কি করে রাখা যায় জমা করে রাখা যায় জমা রাখা যায় আজকাল হার্ড ডিস্কে যে ক্ষমতা আজকাল হার্ড ডিস্কের যে ক্ষমতা পেন ড্রাইভেও কিন্তু একই ক্ষমতা আছে একটা পেন ড্রাইভ এবং হার্ড ডিস্কের ক্ষমতা প্রায় এখন সমান হার্ড ডিস্কের চেয়ে আরো বেশি তথ্য জমা রাখা যায় পেন ড্রাইভে বুঝতে পেরেছো
এই ছিল শিক্ষার্থীরা তোমাদের পড়া এইচডব্লিউ কি এইচডব্লিউ এই যে র‍্যাম লেখো র‍্যাম কেন অস্থায়ী মেমরি RAM কেন অস্থায়ী মেমরি RAM এর পূর্ণ রূপ RAM কেন অস্থায়ী মেমরি RAM এর পূর্ণ রূপ কি ও এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে RAM এর পূর্ণ রূপ কি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে ঠিক আছে Yes ma'am তাহলে এখন বোঝা গেল এখন তোমরা আমাকে একটু বলো তো RAM এর পূর্ণ রূপ কি RAM এর random access memory RAM কেন অস্থায়ী মেমরি বলো কেন অস্থায়ী মেমরি বলো